অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স, আননোন ট্রুফ্যাক্টসের পক্ষ থেকে মিস ওয়ার্ল্ড 2018 থেকে বাদ পড়ে গেলেন বাংলাদেশের ঐশী। শনিবার 8ই ডিসেম্বর চীনে বসেছে বিশ্ব সুন্দরী বাছাইয়ের ফাইনাল আসর। বিশ্বের 118টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা 30 জনকে নিয়ে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন ঐশী। সেরা 30 থেকে সেরা 12-এর তালিকায় বাদ পড়ে গেলেন বরিশালের এই মেয়ে ঐশী। প্রাথমিকভাবে তার বাদ পড়ে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে পারফরম্যান্স ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন ঐশী। তার সঙ্গে বাদ পড়ে গেছেন ভারত, জাপান, চীনের সুন্দরীরাও। এশিয়ার প্রতিযোগীদের মধ্যে বিশ্ব সুন্দরী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙ্খলা। সেরা 12 বাছায় বাদ পড়লেও প্রথম বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ডের ফাইনালে জায়গা করে নেয়ার প্রশংসায় ভাসছেন ঐশী। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশিরা। নতুন বিশ্ব সুন্দরী নির্বাচিত হয়েছেন মেক্সিকোর মেয়ে ভেনেসা পনসে দে লিওনো। শনিবার চীনের সাইনা সিটিতে অনুষ্ঠিত আসরের ফাইনাল মঞ্চে নাম ঘোষিত হয় বিশ্ব সুন্দরীর। সেখানে বিশ্বের 117টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড 2018-র মুকুট জিতে নিলে 26 বছর বয়সী ভেনেসা। রূপ, গুণ আর সৌন্দর্যে বিশ্ব জয় তো করেছেন ভেনেসা, এবার বাড়ি ফেরার পালা। তার সঙ্গে ফিরবেন সেরা 30-এ থাকা অন্য সুন্দরীরাও। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক অন্তর্শোভিত জানিয়েছেন 10ই ডিসেম্বর দিবাগত রাতে দেশে পৌঁছাবেন বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদাউস ঐশী। তাই সকালে চীনের এরিনা থেকে রওনা দিয়েছেন তিনি। এরই মধ্যে পাঠিয়েছেন একটি বার্তা, যেখানে তার সঙ্গে দেখা গেল নতুন বিশ্বসুন্দরী ভেনেসাকে। গত 8 সন্ধ্যায় ডিসেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় মিস ওয়ার্ল্ড বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর একটি পার্টিতে অংশ নেন সেরা 30-এ থাকা সুন্দরীরা। তখন ভেনেসাকে নিয়ে কিছু কথা বলেন ঐশী। সেখানে ঐশীর প্রশংসা করে বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন ভেনেসা। তার ভাষ্যে, বাংলাদেশের মানুষদের উচিত ঐশীর জন্য গর্ব করা, সে খুবই মিষ্টি একটি মেয়ে। এ সময় কৃতজ্ঞতায় ঐশী বলেন, আমরা তোমার জন্য গর্বিত ভেনেসা। সেখানে ভেনেসাকে সিস্টার বলে পরিচয় করিয়ে দেন ঐশী। তিনি বলেন, আমার সঙ্গে আজ বিশেষ একজন মানুষ আছেন, আমার বোন ভেনেসা, সে এটা ডিজার্ভ করে। মিস ওয়ার্ল্ডের আয়োজকরা বিচার করতে ভুল করে না, এর প্রমাণ হলো ভেনেসার জয়। সে চমৎকার একজন মানুষ। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, বিশেষ এই প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের এমনই সব গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।